গল্পও আছে তোমার কাছে, আমার কাছে গল্পও আছে, গল্পও আছে পাতার ভাজে, সকাল দুপুর সন্ধ্যা সাজে। গল্প আছে ঘরের কোনায়, গল্প আছে অনেক দূরে, গল্প ডুবে জলের তলায়, পাখির ডানায় গল্প ওড়ে। গল্প জালে গল্প নে ভাই, গল্প গড়ে গল্প শেখায়, গল্প তুলি গল্প গোলে, রং ধনু সাত রং রাঙা। গল্প আছে হারের মাঝে, গল্প আছে জয়ে, গল্প আছে বেড়ে ওঠায়, গল্প আছে খায়। আজ খুলেছি গল্প ঝাপি, এই গল্পটা যে ভয়ের, এই গল্পটা ভ্রাতা ও ভগিনীগণ, গল্পটা ভয়ের আরেকটা গল্পের ভাষাময় চিত্রকল্প দর্শনে আপনাদের সাদর আমন্ত্রণ। ভতে ভরণ পোষণ, সন্তান জন্মের পর থেকেই পিতামাতা তার ভরণ পোষণ করেন, পৃথিবীতে তাকে যোগ্য হিসেবে চলার জন্য একটু একটু করে গড়ে তোলেন, কতই না আত্মত্যাগ আর পরিশ্রম। অথচ সেই পিতামাতা যখন বৃদ্ধ হন, তখন কার দায়িত্ব করা সেই মানুষটির ভরণ পোষণ? বার্ধক্য প্রতিটি মানুষের জীবনেরই ভবিতব্য, তাই বলে মানুষ বৃদ্ধ হলেই কি হয়ে যায় অপ্রয়োজনীয়, সংসারে সৃষ্টি করে উটকো ঝামেলার? তাই যদি হবে, তবে কিভাবে হবে তার সমাধান? চলুন তারই উত্তর খুঁজি গল্পটা ভয়ের আজকের পর্ব সরল সমীকরণে। শোনো, তুমি তো অসুস্থ, কয়দিন আগেই না তোমার একটা বড় অপারেশন হয়ে গেল। তুমি যত সহজে ব্যাপার না বলছো, আসলে ব্যাপারটা অত সহজ না। তোমার মায়ের কথাটা একবার ভাবো তো, সারাদিন বেচারিকে কত কাজ কাম করতে হয়, আর আমি এই বুড়ো বয়সে প্রতিদিন এই উটকো ঝামেলাটা বাঁধাই, ছি লজ্জা লজ্জা। আরে এতে লজ্জার কি আছে, তুমি কি ইচ্ছে করে কাজটা করেছো? হ্যাঁ, মা সংসারে সব কাজ করে ঠিকই, আমরা তাকে হেল্প করি না? হ্যাঁ, সবাই করে কেবল আমি ছাড়া, আমি কেবল যন্ত্রণাই বাড়াই।
উফ দাদু, আচ্ছা দাঁড়াও আমি একটা সমাধান দেই। আমি যখন স্কুলে যাব তখন এই চাদরটা ব্যাগে করে নিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো, কেউ জানতেও পারবে না, আর তোমার অস্বস্তিও তখন থাকবে না, আর মায়ের এই চাদর ধোয়ার কষ্টটাও হবে না। কি কেমন দিলাম আইডিয়াটা? অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, মেসমারাইজিং। মেসমারাইজিং, জানো দাদু এই শব্দটাই আমি আমার প্রেজেন্টেশনের জন্য খুঁজছিলাম। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। কি আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। সারা সকাল ভোরে এত নাস্তা বানালাম, তার একটা মজা লাগলো না, আর নিজে এক কাপ চা বানিয়ে বলছো খুব মজা হয়েছে। আরে শোনো, চাটা আমি বানিয়েছি বলে বলছি না, তুমি খেয়ে দেখো, আসলে এটা অনেক মজা হয়েছে, টেস্ট। আমি গরম চা খেতে পারি না, আমি ওয়ার্ম টি খাই। মানে? মানে শুধুষ্ণ চা। বাবো, চা ঢং করতে পারো না তুমি? কে কে ঢং করলো বাবা? আর কে? এই বাড়িতে তো আছেই একজন ঢং করতে আলা, তোর মা। তুমি কিন্তু শুধু শুধু কথা পাকাচ্ছ, আমি বলেছি আমি গরম চা খাই না, ওয়ার্ম টি খাই। এখানে রং ঢঙের কি হলো? হলো মা, চা গরম গরম না খেলে এর স্বাদই নষ্ট হয়েছে। বাবার পক্ষ নিয়ে আর ওকালতি করতে হবে না। তবে হ্যাঁ বাবা, এটা ঠিক, মেয়েরা ওয়ার্ম টি খেতে বেশি পছন্দ করে, নাহলে আবার স্কিন টোন নষ্ট হয়ে যায়। এই তুই এসব জানলি কি করে? আরে জানতেই পারে, ওর এখন কত মেয়ে বন্ধু আছে না, তাই না রে বাবা? এর জন্যই তোমার সাথে আমার কিছু শেয়ার করতে ইচ্ছে করে না। না মানে আমি বলছিলাম তোর অনেক বন্ধু আছে না, মানে তার কেউ কেউ তো মেয়ে। অর্ক, বাবার সাথে বসে বসে কি মিঠে আলাপ করলে হবে নাকি স্কুলে যেতে হবে? হুম, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি টিফিন দিয়ে দিচ্ছি, পুরোটা খেয়ে নিবি, ওকে? মানে ওই সকালবেলা দাদু বিছানা নষ্ট করে ফেলেছিল, লজ্জা পাচ্ছিল, তাই আমি চাদরটা লন্ড্রিতে দিয়ে যেতে চাচ্ছি। এই নোংরা চাদর তুই স্কুল ব্যাগে ঢুকিয়েছিস, আর এইখানে আমি টিফিন বক্স রাখতে গিয়েছিলাম। ছি, যা এক্ষুনি নিয়ে যেটা। উফ মা, এটা নিয়ে এত চেঁচামেচি করতে হয়? আমি তো এটা একটা এক্সট্রা প্লাস্টিকের ব্যাগে নিয়েছি। আর একটা কথা আমি শুনতে চাই না, এক্ষুনি এই চাদর বাথরুমে নিয়ে রেখে আয়, আল্লাহর রাস্তায় স্কুলে যেয়ে আমাকে উদ্ধার কর। ছেলেটা তো বড় হচ্ছে, আমার সবকিছু তোমার বাড়াবাড়ি, তাই না? আর কারো কোনো কিছু তোমার চোখে পড়ে না। আচ্ছা, অর্ক যেটা করছে সেটা দাদুর প্রতি ওর ভালোবাসা? সব ভালোবাসা দাদুর জন্য, আমি কেউ না, সারাদিন গাধার খাটুনি খেটে মরছি, আমার দিকে কারোর কোনো নজরই নেই। তুমি এইভাবে কেন কথা বলছো আনু? কিভাবে কথা বলছি? সরে, আমি আর নিতে পারছি না, আমি আর পারছি না। আচ্ছা বাবা তো অসুস্থ না, 4 মাস আগে তার একটা মেজর অপারেশন হয়েছে, বহুত কষ্টে তাকে বাঁচিয়ে নিয়ে আসছি। কাওয়াল, আমি তোমাকে বুঝাতে পারছি না যে উনি অসুস্থ না, এই বয়সে এটা ওনার স্বাভাবিকতা, 2 বছর যাবত তো দেখছো তুমি। তো আমি কি করব, উনি আমার বাবা। তুমি আর কি করবে, সমস্যাটা যখন আমার, সমাধানটা আমাকেই করতে হবে।
দাদা ভাই কখন এলি? হ্যাঁ আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছি, তা আজ আসটা তো দেরি হলো যে। দেরি হলো কই, আমি তো স্কুল থেকে ফিরেই ভাত খেয়ে তোমার কাছে চলে এলাম। ও তা খাবার খেয়েছি তো ঠিক মতো? হ্যাঁ এই বয়সের খাবারটাই আসল, চোখ দাঁত হাড় মাসল সবকিছু গঠন হয়ে যায় এই বয়সে, এরপর মন্ডা মিঠাই যাই খাও, কোনো লাভ নেই। খেয়েছি দাদু, আমি মজা করে পেট ভরে খেয়েছি, তুমি খেয়েছ? আমি আর আমার খাওয়া কতগুলো অখাদ্য অপয়োগ তরল গেলা, জীবনের বাকি সময়টা এইগুলোই আমাকে কাটাতে হবে। দাদু দাবা খেলবে? মা ঘুমাচ্ছে, চলো এই ফাঁকে আমরা দুবোর্ড মেরে দেই। ভালো কথা মনে হচ্ছে, যা যা শিখবে। অসুবিধা হচ্ছে? কাল রাত থেকে এই কাশিটা শুরু হয়েছে রে দাদু। পানি খাবে? পানি না, একটু আদা চা খেতে পারলে ভালো লাগতো রে। আদা চা আমি এক্ষুনি করে নিয়ে আসছি। তুই করবি মানে? তুই কি চা করতে পারিস? হ্যাঁ পারি তো, আমি স্কাউটিং এ শিখেছি না। ও ভেরি গুড, দ্যাটস হোয়াই আই লাইক স্কাউটিং। আমি একসময় দুর্দান্ত স্কাউট ছিলাম রে। হ্যাঁ সে গল্প পরে শুনবো, আমি চাটা করে নিয়ে আসি। ও দাদু তুমি কিন্তু একটা গুটিও নাড়াচাড়া করবে না, আমার কিন্তু পুরো বোর্ড মুখস্থ। হ্যাঁ একদম নাড়াচাড়া করবে না, ঠিক আছে? আমার গলাটা শাটলাচ্ছে, আদা চা না খেলে এটা ঠিক হবে না রে। সরি দাদু, চাটা হয়নি, হাতটা পুড়িয়ে ফেলেছি। ঠিক আছে তুমি যাও, আমি বানিয়ে দিচ্ছি চা, তুই যা, অসুবিধা নেই। এখানে তিনটে লিফলেট আছে, তিনটেই বৃদ্ধাশ্রমের ঠিকানা। অনেকগুলো দেখে আমি তিনটে শর্টলিস্ট করেছি বাবার জন্য। যা খরচ তাতে একটু ম্যানেজ করে চললেই হয়ে যাবে। বাহ, একা একা তুমি এতদূর চিন্তা করে ফেলেছো আমাকে কোনো কিছু না জানিয়ে। কই তোমাকে জানালাম না, এই যে জানালাম। আর তোমরাই তো আমাকে দায়িত্ব দিয়েছো সমস্যা সমাধানের।
সমাধানের এই দায়িত্ব দিয়েছি যে তুমি বাবাকে বাড়ি থেকে বের করে দিবে? আনু, তুমি ভুলে যাচ্ছ উনি আমার বাবা। আহা, কি মুশকিল! ওনাকে বাড়ি থেকে বের করে দিব কেন? আমি কি বাবাকে রাস্তায় বের করে দিচ্ছি? যেখানে ওনার যত্ন আত্তে হবে, যেখানে ওনার ঠিক মতো দেখভাল হবে, তেমন একটা জায়গায় আমি বাবাকে রেখে আসতে চাচ্ছি। Enough is enough, আনু, enough. তুমি কি করতে চাচ্ছো, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছো, that is crystal clear to me. হ্যাঁ, তোমার আর কিছু করতে হবে না তোমাকে। আমাকে কিছু করতে হবে না মানে? তাহলে কে করবে এত সব? তোমার ছেলের যত্ন, তোমার সংসারের সমস্ত কাজ, তোমার অসুস্থ বাবার সেবা কে করবে? হ্যাঁ, জানি তো তুমি সব কিছু করছো, অনেক কিছু করছো, তোমার আসলে করার কোনো সীমা নেই। আমাকে কথা শেষ করতে দাও কামাল। এই গত দু বছরে একটি দিনের জন্য কি আমি বাড়ির বাইরে কোথাও গেছি বলতে পারো? খুব যদি প্রয়োজন হতো তাহলে সেটা অন্যভাবে ম্যানেজ করা হতো, যাতে আমাকে বাড়ির বাইরে যেতে না হয়, কারণ বাবাকে একা রাখা যাবে না। শেষ কবে তুমি আমি অর্ক বেড়াতে গিয়েছিলাম বলতে পারো? পারো না, কিন্তু আমি পারি। 6 বছর আগে 2 দিনের জন্য কক্সবাজার গিয়েছিলাম। আমি আমি আর পারছি না, আমি আমি মুক্তি পেতে চাই। হে, এতটুকু চাও কি অন্যায়! বাবা, বাবা, দাদু যেন কেমন করছে, শ্বাস নিতে পারছে না, তাড়াতাড়ি আসো। বিশেষ কিছু না, ওয়াজ মাথায় কেমন হয়েছে আর কি, এই বয়সে যা হয় আর কি, তো একটু চোখে চোখে রাখতে হবে। আমার ছেলেটা তো সাথেই ছিল, ইনফ্যাক্ট ফ্রাইডে বলে আজকে আমরাও বাসায় ছিলাম, অন্যান্য দিন তো শুধু আমার বাইফ থাকে, তাকেও নানান কাজে ব্যস্ত থাকতে হয়। সেটা অবশ্যই, তারপরেও যতটুকু দেখে রাখার সম্ভব দেখে রাখবেন। তাহলে আজ আমি আসি, প্রয়োজন হলে কাল আবার এসে দেখে যাবো। ওষুধ খেয়ে এসেছ? না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যালো, আমার নাম, বাবার জন্য অনেক চিন্তা হচ্ছে। চিন্তা করো না, অর্ক থাকছে তো বাবার রুমে। অর্ক কিভাবে? এতটুকু একটা ঘর, একটা বিছানা, ও সোফার মধ্যে গদি কুশন দিয়ে একটা ব্যবস্থা করে নিয়েছে, তাছাড়া কাউকে না কাউকে তো থাকতে হবে। তোমার সিদ্ধান্তটাই আসলে ঠিক আছে, বাবার আসলে এখন এমন কোথাও থাকা উচিত যেখানে বাবা নজরবন্দিতে থাকতে পারেন, মানে 24 আওয়ার্স মেডিকেশন কেয়ার, নার্সিং, এসব আর কি। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ কামাল। না না না, আমি তোমাকে ভুল বুঝিনি, বরাবরের মতো তুমি আমার আগে বাস্তবতা টের পেয়েছ। আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি দেখো বাবা ওখানে ঠিক ভালো থাকবেন।
মর্নিং স্যার, আপনার জন্য কিছু বই নিয়ে এসেছি। যদি বলতেন কি ধরনের বই আপনার পছন্দ। রাবিশ, গেট আউট অফ মাই সাইট। যাবো তো অবশ্যই, কিন্তু আপনার জন্য কিছু করতে পারলে ভালো লাগতো। অফকোর্স করতে পারো, আমার জন্য কিন্তু বিশের ব্যবস্থা করে আমাকে ধন্য করতে পারো। কি বলছেন স্যার, কেন এগুলো বলছেন? আমাকে এখানে এনে রাখা হয়েছে মৃত্যুর অপেক্ষা করবার জন্য। তোমার সাহায্য পেলে আমি সেই কাজটা ত্বরান্বিত করতে পারি। স্যার, এসব কথা আপনি কেন বলছেন? কেন বলছি? কারণ এটাই সত্য, বাস্তবতা। আমার একমাত্র গন্তব্য মৃত্যু, আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার জন্য আমাকে এখানে এনে ফেলে রাখা হয়েছে। মৃত্যু কি সকলের অবধারিত গন্তব্য নয়? আর সেটা ভেবে কি আজকের জীবনটাকে উপভোগ করবো না আমি? সে যাই হোক, দার্শনিকের মতো কথা বলে ফেললাম, এটা আমার কাজ না। আমার কাজ বই বিলি করা, সেটাই করি বরং। আপনার জন্য দুটো ভ্রমণ বিষয়ক বই রেখে গেলাম আমি, যদি কখনো ভালো লাগে হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখবেন। আর ভালো থাকবেন স্যার, অন্তত ভালো থাকার চেষ্টা করবেন। মানে খেলতে এসে পোশাক জুতো পরে মাঠে বসে মন চাইছে না বলে কেউ খেলছে না। আই লাইক দ্যাট স্পিরিট, এটা সবাই পারে না। থ্যাংকস। তো মন কি চাইছে? মানে মন যেটা চাইছে সেটাই করুন, তাই তো করা উচিত, তাই না? আপনাকে দেখে অন্তত আমার সেটাই মনে হচ্ছে। সম্ভব না, আমার মন যা চাইছে সেটা আমি করতে পারবো না। জানেন, আমার প্রচণ্ডভাবে ইচ্ছে করছে আমি কারোর সাথে দেখা করি, কিন্তু কিন্তু আমি বা আমরা তাকে দূরে সরিয়ে রেখেছি। পরিস্থিতি বেশ জটিল, তবে অসম্ভব কিছু না। কেমন? তাকে যখন দূরে সরিয়ে দিয়েছেন সেটা ছিল কঠিন বাস্তবতা, সেই সময়ের অবশ্য করণ। আর এখন যেহেতু তাকে দেখতে আপনার মন কাঁপছে, তার মানে হলো এটা তার প্রতি আপনার নির্ভেজাল ভালোবাসা, এক অন্যরকম অনুভূতি, খুবই দুষ্প্রাপ্য এই কঠিন কঠোর নিষ্ঠুর পৃথিবীতে। এটাকে হেলায় হারাবেন না। তার মানে আপনি বলছেন আমি দেখা করব? বলছি, মানে ক্ষমতা থাকলে আদেশ করতাম। আরে চললেন কোথায়? দাদুর সাথে দেখা করতে। থ্যাংক ইউ। আপনার বল। না না, আমার অনেক ভালো আছে। এই যে
মন খারাপ হলে আমার কিছু করার নেই দাদু। ও একটা হাতি খেয়ে বাহাদুরি দেখানো হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি মজা, দাঁড়াও। নো নো ব্রেক ব্রেক ব্রেক, একটু চা খেয়ে নেওয়া যাক। চা? এখানে চা কোথায় পাবো? সেটা কোনো ব্যাপারই না, একটা ফোন কলে চা চলে আসবে, ইটস এ ম্যাজিক। ভ্রমণ কাহিনী? কোথাও যাচ্ছ নাকি দাদু? যেতে তো চাই, কিন্তু এই শরীরে জানিস তো, দাদির খুব ইচ্ছে ছিল আমরা দুজনে বেরিয়ে পড়বো আফ্রিকার পথে, আফ্রিকার জঙ্গলে জঙ্গলে ঘুরবো, আমাজনের গভীর জঙ্গলে দুজনে মিলে হারিয়ে যাব। জীবনে কতবার যে তোর দাদি টাকা জমিয়েছে। তাহলে যাওনি কেন? এই সংসার, ব্যস্ততা, ঝক্কি, তোর বাবার জন্ম, বেড়ে ওঠা, স্কুল, পরীক্ষা, এস্টাবলিশমেন্ট, এরপর আর ছুটি মেলেনি, আর তোর দাদির আশা আর আমি পূরণ করতে পারিনি রে। আজকে এত জলদি জলদি মাঠে? আমার মনটা খারাপ। মন খারাপ না বিক্ষিপ্ত? মানে? মানে মন খারাপ এর মানে হলো অসুস্থ, চিকিৎসা প্রয়োজন। আর মন বিক্ষিপ্ত মানে মনের ভিতরে অনেক প্রশ্ন, অনেক উত্তর, চড়াই উচড়াই, উথাল পাথাল, ঠিক জায়গাটায় পৌঁছানো যাচ্ছে না। আমি ঠিক জায়গাটায় পৌঁছতে চাই, আমি দাদুর জন্য কিছু করতে চাই। আপনার দাদুর এখন বল প্রয়োজন। কি বল? আরে দাদু তো ফুটবল একদম পছন্দ করে না। আহ, এই বল সেই বল নয়, মনোবল। কেমন আছেন স্যার? ভালো না, মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, এটা তো মেনে নিয়েছি, রূঢ় বাস্তবতা। কিন্তু প্রতিদিন এই নতুন নতুন যন্ত্রণার উপসর্গ, আর আমার ভালো লাগছে না। ডিসগাস্টিং, পায়ের জয়েন্টগুলোতে যেন সব জং ধরে গেছে, প্রতিটা মোচরে ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে, আর সেই যন্ত্রণা টং করে মাথায় লাগছে। বাবা তুমি গিয়ে ওই যে নার্স মেট আছে না, ওকে একটু পাঠিয়ে দাও, আমাকে একটা স্ট্রং পেন কিলার লাগবে। হ্যাঁ যা। ওকে স্যার, আমি নিজেই নিয়ে আসছি। স্যার
আপনার পেইন কিলার? পেইন কিলার? আমি ভালোভাবে হাঁটতে পারছি না, ওয়াশরুমে যেতে পারছি না, আর তুমি আমার জন্য কেস এনেছ। মশকরা করো, আমার সাথে মশকরা করো। দাদু, তুমি কেস কিনেছ? চলো 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 বাইরে যাবো, কেস পড়ো তাড়াতাড়ি। তোর মাথা খারাপ নাকি রে? আমার পায়ে ব্যথা না? না না, কোনো কথা শুনবো না। তুমি তাড়াতাড়ি কেস পড়ো, আমরা বাইরে যাবো। ছোটবেলায় তুমি যেমন আমার হাত ধরে হাঁটতে, এখন আমি তোমার হাত ধরে হাঁটবো। তুমি না বলো, মুক্ত আলো মুক্ত বাতাসে মন ভরে যায়। পড়ো পড়ো পড়ো। তাও মন ভরে যায় ঠিকই, কিন্তু কোনো কিন্তু না, তাড়াতাড়ি পড়ো। আজকে আমরা ইচ্ছে মতন ঘুরবো, খাবো, যেখানে ইচ্ছে সেখানে যাবো। তাড়াতাড়ি পড়ো। প্রাণটা আমার একেবারে ভরে গেছে। বিশ্বাস কর দাদু, এই কেসটা লাগানোর পর আমাদের শক্তি অনুভূত হচ্ছে। এই দেখ, আমি এখন লাফাতে পারছি। আপনার আশেপাশে লাঠি জুতো এগুলো কিছু নেই তো? মানে ছুড়ে মারার মতো কিছু নেই তো? না, কেন? আপনি অভয় দিলে এই লিফলেটটা আমি আপনাকে দিতে চাই। বলছিস? বলছি মানে কি, আমরা করে দেখাবো দাদু। চলো তুমি। তাহলে আর দেরি কেন, লেগে পড়ি? হ্যাঁ লেগে পড়ি। আজ থেকে এখন থেকে তোমার ট্রেনিং শুরু।
দাদু, ইয়াং ম্যান, ঠিক হয়ে গেছে? বাবা তুমি তো একদম সুস্থ হয়ে গেছো বাবা। হ্যাঁ, তুমি কি একা একা সব কাজ করতে পারো বাবা? বাথরুমে যেতে পারো? তোর বাবা কি বলে? আরে গর্দব, আমি এখন ম্যারাথনে যাচ্ছি, ম্যারাথন, তোর বাথরুম ওয়াশরুমে না, বুঝলি? আসি বাবা, উইশ মাই লাক, বেস্ট অফ লাক বাবা, আপনি অবশ্যই জিতবেন। The oaks are lovely, dark and deep, but I have promised to keep miles to go before I sleep, and miles to go before I sleep. অসাধারণ। অর্কে দাদির অনেক প্রিয় কবিতা, রবার্ট ফ্রস্টের। প্রমিসটা রাখবেন না স্যার? কোন প্রমিস? এই যে আফ্রিকা, অ্যামাজনের গভীর জঙ্গলে অ্যাডভেঞ্চার। এই বুড়ো বয়সে অর্কের দাদি নেই, কিন্তু তার স্বপ্নটা তো আছে। ইউ প্রমিসড হার, সেভ দ্য ফরেস্ট, ওয়াইল্ড ফরেস্ট রিজার্ভ ফোরাম অ্যানুয়াল ভলান্টিয়ার হান্ট 2016 কেপ টাউন Africa. But I have promises to keep and miles to go before I sleep. আরে বাবা উইন করেছে। হ্যাঁ, কি বলছি আপনাকে, সবাইকে হারিয়ে বাবা ফার্স্ট হয়েছে। সাবজেক্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ইটস নট এ ম্যাটার অফ জব। সমস্ত কিছু বাদ দিয়ে একটা হ্যাপি একটা সেলিব্রেশন করবে, মনে করো আত্মীয় স্বজন বাবার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তাও দিয়ে একটা একা গান লাগিয়ে দিই, বাবার রুম টুম সব ফুল টুল দিয়ে সুন্দর মতো সাজিয়ে একটা ব্যবস্থা করে দিই। কেন বাবার রুম ফুল দিয়ে সাজাবে কেন? আরে বাবার রুম ফুল দিয়ে সাজাবো না, বাবা আবার এই রুমে থাকবে না, তো সাজাতে হবে না। বাবা থাকবে মানে বাবা কি আবার এই বাড়িতে চলে আসবে? বাবা সুস্থ হয়ে গেছে না, বাবা এখন নিজের কাজ নিজে সব কিছু করতে পারে, তো বাবা ফিরে আসবে না বাসায়? বাবা বাড়িতে এসে যদি আবার একই অবস্থা হয় তাহলে তুমি কি বাবাকে আবার বৃদ্ধাশ্রমে পাঠাবে? কি জাতা বলছো তুমি? জাতা আমি বলছি না, জাতা বলছো তুমি। তোমাকে স্পষ্ট একটা কথা জানিয়ে রাখছি, বাবা যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার একটুখানি সুখ তোমার সহ্য হয় না, তাই না? মানে কি? মানে কি বুঝো না, আমি স্পষ্ট বাংলা ভাষায় কথা বলছি, বুঝতে পারছো না তুমি? তোমার যা ইচ্ছা তাই করো। তুমি গেলাম, আমি গিয়ে বাবাকে নিয়ে আসছি। আমি বাড়ি ছেড়ে চলে যাব, শুনো তুমি কোনো কাজ করবে না। এ আমার 18 বছরের সন্তান রাজন, আজ আমি বাড়ি ছেড়ে চলে যাবই যাব। সবকিছু গুছিয়ে রেখে এসেছিলে নাকি? আমার ভাইয়ার দেয়া কিছু কাপড় ছাড়া আমি আর কিচ্ছু নেই। এবারে সবকিছু তো তোমার। আমিও যাচ্ছি বাবা, প্লিজ কোনো প্রবলেম ক্রিয়েট করিস না। আমার কাছে কিছু গ্র্যাচুইটির টাকা ছিল,
ওই টাকা দিয়ে আমি আফ্রিকা ট্যুরে যাব। আফ্রিকা? হ্যাঁ দাদু ভাই, আফ্রিকা, আমাজন গভীর জঙ্গলে। না না বাবা, আপনাকে এই অবস্থায় কোথাও যেতে দেবো না। আরে বোকা, এখন তো আমি সুস্থই আছি, আর আমি দেখা যাচ্ছি না, আমার সাথে আরেকজন আছে, আমার কোনো সমস্যা হলে সেই সলভ করবে। আপনি আপনি কে? আমি তো ওনাকে চিনি, উনি আমি সবসময় ওনার সঙ্গেই থাকবো। চলো চলো চলো, তাড়াহুড়োর টিকিট, আজই ফ্লাইট। শুনুন শুনুন, কে আপনি? আমি কেউ না, জাস্ট এ প্রবলেম সলভার। ভবদীয় বন্ধুগণ, কেমন হতো যদি জীবনের প্রতিটি স্পর্শকাতর সমস্যার সমাধানে জুটে যেত এমন একজন? কিন্তু এটা তো নাটকীয় ঘটন। আমাদের জীবনের অঙ্কগুলো মেলাতে হবে আমাদেরই। জেনে রাখবেন, প্রতিটি সমীকরণেরই আছে সমাধান। অস্থির হবেন না, নিজের উপর আস্থা রাখুন, খুঁজে যান। আজ এ অবধি, দেখা হবে আগামী শুক্রবারে, গল্পটা ভয়ের অন্য এক আসরে।